পাখির ঠোঁটে থাকা চিরকুটের নিচের অংশে বাংলা অক্ষরে দুটি মেয়ে ও দুটি ছেলের নাম লেখা, আর আরবির লেখাগুলো কেউ পড়তে পারেনি। রবিবার 30 মে দুপুরে কাগজের ওপর আরবি ও বাংলা অক্ষরে লেখা চিরকুট ঠোঁটে করে এক অচিন পাখি আসে নাটোরের নলডাঙ্গা উপজেলার ত্যাঘরিয়া গ্রামের কৃষক সন্তোষ পারামানিকের বাড়িতে। খবরটা এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করে। এমন খবরে পাখিটিকে দেখতে উৎসুক গ্রামবাসীর ভিড় জমায় কৃষক সন্তোষ পারামানিকের বাড়িতে। বিভিন্ন গণমাধ্যমে খবরও প্রকাশ হয়। উঠতি বয়সের তরুণরা তাদের প্রেমিকাকে পাওয়ার আশায় কবিরাজের শরণাপন্ন হলে বিভিন্ন সময় কবিরাজরা প্রেমিক যুগলের নাম আরবি বা বাংলায় লিখে পাখির ঠোঁটে দিয়ে উড়িয়ে দেয়, এমনও মন্তব্য করছেন অনেকে। তবে চিরকুটের বিষয়টি উদ্ঘাটন করা যায়নি। এ ব্যাপারে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন BBCF কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও স্থানীয় পরিবেশ কর্মী ফজলে রাব্বি জানান, প্রথমে তারা ভেবেছিলেন এটি লালরাজ ঘুঘু, তবে মঙ্গলবার পাখিটি উদ্ধার করে অবমুক্তের সময় নিশ্চিত হন এটি আসলে কণ্ঠী ঘুঘু। এ এলাকায় তিলা ঘুঘু দেখা গেলেও সচরাচর লালরাজ ও কণ্ঠী ঘুঘুর দেখা মেলে না। বন বিভাগ উপজেলা নির্বাহী অফিসার BBCF-এর পরামর্শে পাখিটিকে মুক্ত করে দেওয়া হয় বলে জানান তিনি। আল আফতাব খান সুইট, চ্যানেল A নিউজ।